নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। রাজ্য সরকারের পক্ষ থেকে বর্ধমান শহরে স্টেট ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা তৈরি করা হয়েছে, যেখানে ক্যান্সার রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আইএমএ এর রাজ্য অধ্যক্ষ ডক্টর নির্মল মাঝি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক উপলক্ষে রবিবার থেকেই জোরদার প্রস্তুতি দেখা গেল দুর্গাপুর এবং কালনায়। এদিন দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম এবং কালনার অগরনাথ পার্ক স্টেডিয়ামে হেলিকপ্টারের মহড়া হয় হেলিপ্যাডে। রবিবার লায়ন্স ক্লাব অফ রানীগঞ্জের সভাগারে শ্রী মানামা ভক্তমণ্ডলীর পক্ষ থেকে শ্রী মানাসতী দাদির পূজা অর্চনার আয়োজন করা হয়। ১৯ জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের ডাকা সভার সমর্থনে রবিবার শ্রমিক সংগঠন কেকেএসসি এর সভায় আলোচনা চলাকালীন তৃণমূলের দুই নেতার মধ্যে বচসার জেরে বিতর্কের সৃষ্টি হয়। পূর্ব বর্ধমানের আউস গ্রামে রবিবার থেকে সূচনা হয়ে গেল কৃষি মেলার। এদিন এই মেলার শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি এবং রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। আগামী 29 নভেম্বর জামুরিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগমনের জন্য নজরুল শতবার্ষিকী হলে জেলা সভাপতি ভি শিবদাসেন দাসুর নেতৃত্বে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এরই পাশাপাশি এদিন আসানসোলের বিএনআর মোড়েও তৃণমূল কংগ্রেসের তরফে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।